বেগুন ছাড়া বেগুন ভাজার যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম আপনারা অনেকেই সেই রেসিপিটা ভীষণ পছন্দ করেছেন হাজির হয়ে গেলাম আরও একটা টিফিন আইডিয়া শেয়ার করতে সাথে একটা গল্প শোনাতে বহু বছর আগে একবার বাজার থেকে একটা গোটা কুমড়ো কিনতে দেখে একজন বয়স্ক মানুষ পেছন দিক থেকে বলেছিলেন যে কুমড়ো কিনছো দুটো ক্যাপসিকামও নিয়ে যাও আর কুমড়ো ক্যাপসিকাম দিয়ে রান্না করে দেখো দারুণ লাগবে আমরা ভোজন রসিক তো তাই ক্যাপসিকামও বাড়িতে নিয়ে এসেছিলাম আর সত্যি সত্যি কুমড়ো ক্যাপসিকাম দিয়ে রান্না করে দেখলাম দারুণ যায় কুমড়োর সাথে ক্যাপসিকামটা তারপর থেকে কুমড়ো ক্যাপসিকামের বহু রেসিপি ট্রাই করেছি আজকে এটা ট্রাই করলাম তার জন্য একটু কুমড়ো সেদ্ধ নিলাম আর ক্যাপসিকামটা কুচিয়ে কুমড়োর সাথে মেশালাম একটা ডিম সামান্য গোলমরিচের গুঁড়ো লবণ এক চামচ সস দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে রাখলাম এবার রিং রিং করে কেটে নেওয়া ক্যাপসিকামটা একটু লবণ মাখিয়ে রেখেছিলাম আগে তাওয়াতে মাখন ব্রাশ করে ওই রিং করে রাখা ক্যাপসিকামটা দিয়ে ব্যাটারটা মাঝখান থেকে ঢেলে এপিট একটু ঢাকা চাপা দিয়ে ভেজে নিলাম দারুণ লাগে রেসিপিটা আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন ধন্যবাদ